বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলার বড়সল থানার বনকাটিয়া গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দল ছুট দাঁতাল হাতির দল। ফলে গ্রাম জুড়ে দুশ্চিন্তার পরিবেশ, ভালো করে কাজে যেতে পারছেন না তারা, আর রাত বাড়লে ঘুম উড়ে যাচ্ছে গ্রামবাসীদের। বন দপ্তরকে জানানো হলেও এখনো পর্যন্ত হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। হাতিদের মধ্যে একটি আবার গ্রামের বিভিন্ন পথ ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এমন হাতির দলের এলোমেলো দাপাদাবিতে কঠিন অবস্থায় পড়েছেন বনকাটিয়া গ্রামের বাসিন্দারা। নষ্ট হচ্ছে কৃষি জমি, ক্ষতি বাড়ছে ফসলের। লাল মাটির দেশে কোনো জলা জায়গায় আবার অপেক্ষা করছে দাঁড়িয়ে হাতির দল, ওখান থেকে জল খেয়ে নিচ্ছে। চড়াই উতরাই মতো জমির ওপর দিয়ে তাদের যাওয়া আসা লক্ষ্য করে কেউ যেন আর রাস্তামুখো হতে সাহস দেখাতে পারছেন না, কেননা বেশ কয়েকদিন হয়ে গেল ওই হাতির দলটি আর যেন যেতেই চাইছে না এই গ্রাম ছেড়ে। অনেকে বলছেন জঙ্গলের ভেতরে হয়তো তাদের খাবার সংকট চলছে, আর এখন তো বৃষ্টিহীন মরশুম, শুকনো সময়, হয়তো খাবারের সন্ধানে এভাবে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে দাপিয়ে বেড়াচ্ছে। আবার এই ঝাড়গ্রাম জেলার বালিয়া গ্রামে গত 20 মার্চ 5টি হাতির একটি দল ঢুকে পড়েছিল রাতের দিকে। ওই গ্রামের বাসিন্দারাও পড়েছিলেন কঠিন অবস্থায়। এছাড়াও নয়াগ্রাম ব্লকের ভেতরেও হাতির দল প্রবেশ করে সমস্যা সৃষ্টি করছে। সবচেয়ে বেশি সমস্যায় আছেন ঝাড়গ্রামের নয়াগ্রাম, সাঁকড়াইল ও ঝাড়গ্রাম ব্লকের জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। সাঁকড়াইল ব্লকের হাড়িভাঙ্গা এলাকায় 8টি দাঁতাল ঢুকে পড়েছিল 25 মার্চ, যে কারণে ওই এলাকার ফসলও নষ্ট হয়ে যায়। দারুণ বিপদের মুখে রয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। এছাড়াও আরও একটি গ্রামে ঢুকে পড়েছে অনেক হাতির একটি দল। বলা যেতে পারে বিনপুর এক ব্লকের লালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে ঢুকে পড়েছিল 35টি হাতির একটি দল। অতগুলো হাতির দলটি ওই গ্রামের মাঠে গিয়েও ফসলের বিস্তর ক্ষতি করেছে, যা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছেন তারা। কেননা ঋণ ধার করে মাঠে চাষ করেন তারা, আর উৎপাদিত ফসল বিক্রি করে তারা সংসার চালানোর খরচ উঠিয়ে আনেন। সেক্ষেত্রে মহা মুশকিলে পড়ে গিয়েছেন বীরকাঁড় গ্রামের বাসিন্দারাও। অবশ্য জানা গেছে বন দপ্তরের কর্মীরা বিরাট ওই হাতির দলের গতিবিধির উপর নজরদারি চালিয়েছেন, কিন্তু কোনোভাবে হাতির ওই দলটিকে জঙ্গলে ফেরাতে হিমশিম খেতে হচ্ছে। তবে হাতির আতঙ্ক শুধু যে ঝাড়গ্রামের ভেতরেই বেড়েছে তা নয়, প্রতিবেশী জেলা পশ্চিম মেদিনীপুরেও দেখা দিয়েছে। গত সোমবার পশ্চিম মেদিনীপুরের মুড়াকাটা এলাকায় হাতির দলের প্রবেশে তীব্র উদ্বেগ ছড়িয়েছিল। তবে ঝাড়গ্রামে হাতির দলের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এই জেলা নয়াগ্রাম ও সাঁকড়াইলে হাতির দাপট যেন সকলের ঘুম কেড়ে নিয়েছে। বোঝাই যাচ্ছে কোনোভাবেই হাতির উপস্থিতি থেকে রেহাই মিলছে না যেন জঙ্গল মহলের বাসিন্দাদের। এই জেলা নয়াগ্রাম থানার চাঁদবিলা গ্রামেও বেশ কয়েকদিন আগে ঘটেছিল হাতির দলের প্রবেশ। আবার ঝাড়গ্রামের কলাবিনী জঙ্গলেও হয়তো হাতিদের খাবার সেভাবে না থাকায় তারা জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। আর হাতি যখন লোকালয়ে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি হাতি নয়, একাধিক হাতির উপস্থিতি থাকছে। ফলে কঠিন অবস্থায় পড়েছেন ওই জেলার বেশিরভাগ মানুষ। অনেকেই বলছেন বন দপ্তরের পক্ষ থেকে লোকালয়ে আসা হাতিদের দ্রুত জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হোক। আসলে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কিংবা পুরুলিয়া জেলায় নয়, উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া অঞ্চলে উপস্থিতি ঘটছে হাতির। আসলে হাতিদের করিডর সমস্যা হওয়ার ফলেই হয়তো এমন ঘটনা ঘটে চলেছে।